এরপরে ময়নুর হোসেন জয় আপনি লিখেছেন আমি প্রায় প্রতিদিনই হোটেলে খাবার খাওয়ার সময় মোরগ এবং গরুর মাংস খাই তবে আমি নিশ্চিতভাবে জানি না যে এই পশুগুলো কীভাবে জবাই করা হয়েছে তাই আমি যে মাংসগুলো খাচ্ছি সেগুলো খাওয়া কি হালাল হবে ভাই মনুল ইসলাম জয় আমরা মুসলিম অধ্যুষিত এবং মুসলিম প্রধান এলাকাতে যদি কোনো হোটেলে খায় হোটেল মালিক সচরাচর মুসলিম হয়ে থাকেন আমরা জানি এবং মুসলিম হোটেল হয় তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত সেগুলো আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি বলেন তাহলে এখানে বেশিরভাগ হোটেলগুলো আপনার মুসলমানরা পরিচালনা করে থাকেন এবং গোস্ত গরু ইত্যাদি জবাই করে বাজার বিক্রি করা এগুলো মুসলমানরাই করেন এগুলো কোনো হিন্দুরা সচরাচর করেন না অতএব সেই সুধারণার ভাবে ভিত্তি করে সেগুলো আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি এমন কোনো হোটেলে আপনি খাচ্ছেন যে হোটেলটা অমস্তিমেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা খাওয়ার খারাপ দায়িত্বশীল হবে যেগুলো কারা জবে করেছে তাদের মুরগি জবে করেছে কি কোনো হিন্দু আপনার জবে করেছেন কি না কোনো মুসলিম জবে করেছেন কি না যদি করে থাকেন তাহলে সেগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য চায়স হবে না যে মুসলিম তবে যদি তারাও বাজার থেকে কিনে আনে অবশ্যই হালাল হয় আপনি নিশ্চিত জানতে পারেন তাহলে সেটা আপনি খেতে পারেন আর এমন কোন দেশে যদি কেউ থাকে যেমন আমাদের ইন্ডিয়াতে যে ভাইরা আছেন বা অন্যান্য দেশে আছেন যেখানে আসলে মুসলমানদের আধিক্য বা প্রাবল্য নেই প্রাধান্য নেই সেখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান যদি হালাল সার্টিফাই করে সেটার উপর ভিত্তি করে আপনি খেতে পারেন বা মুসলমান হোটেলগুলো যদি থাকে তাদের উপরে সুধারণা হওয়া করার মতো হলে আপনি সুধারণা করে খেতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি সংশয় থাকে এবং আপনার সুধারণা করাটা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন সেটা হালাল পদ্ধতিতে জবে করা হয়েছে কিনা অন্যথায় সেটি আপনার জন্য খাওয়া হবে না আর যদি নিশ্চিত জানেন হারাম তাহলে তো সেটা খাওয়ার কোনো প্রশ্নই উঠে না এরপর